ক্রয় কিসের জন্য রাস্তায় নেমেছি, কিন্তু আমরা নিশ্চয়তা বলতেছি, আমরা আমাদেরকে নিশ্চয়তা কেউ দেয় নাই যে আমরা 35 বয়স হয়ে গেছে, জাস্ট এটা ফেসবুকের মধ্যে আমরা একটা পাবলিশ হয়েছে, কিন্তু এটা কিন্তু আমাদেরকে এখনো তারা শিওর ভাবে বলে নাই যে 35 বছর দিয়ে দিছে। সুতরাং আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি আমাদেরকে যেন 35 দিয়ে আমাদেরকে এই দেশ থেকে বেকারত্ব যেন দূর করে, উনার কাছে আমরা একটাই দাবি, উপদেষ্টা মন্ডলী যারা আছে তারাও যেন আমাদেরকে, তারা আমাদের ছোট ভাই, তাদের কাছে আমাদের দাবি, আমাদেরকে যেন 35, আমাদেরকে 35 দিয়ে যেন আমাদের মেধাকে মূল্যায়ন করার জন্য সেই অধিকারটুকু এই 2024 সালের বাংলার মধ্যে আমরা যেন এটা যেন আমরা পাই। আমরা দীর্ঘদিন যাবৎ এই আন্দোলন করতেছি এবং আমরা আন্দোলন করতে করতে আমরা একেবারে আমরা সর্বশেষ আজকে আমরা নামছি। আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয়, আমরা 24 সালের মতো আবারও আমরা এই রাজপথে থাকবো, আবারও প্রয়োজনে যুদ্ধ হবে। আপনারা দেখেছেন, ধন্যবাদ আপনাদেরকে, মিডিয়া কর্মী সবসময় আমাদের পাশে ছিল। আপনারা দেখেছেন যে সমন্বয় সারজিস আলম বলেছে যে 32, সে 32 বলার কে? সে কি উপদেষ্টা নাকি সে রাষ্ট্রের মেধাবী, না বাংলাদেশের প্রধানমন্ত্রী? সে আমাদের উপদেষ্টা আছে, আমাদের উপদেষ্টা মহল আছে, আমাদের আমরা যাদের কাছে রাষ্ট্র সঁপে দিয়েছি তারা আছে, সিদ্ধান্ত তারা নেবে। সমন্বয়ক সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সে 18 কোটি জনগণের ভাগ্য নির্মাতা না, সে 26,53,000 শিক্ষার্থীর ভাগ্য নির্মাতা না। আমরা 12 বছর 35 চেয়েছি, আমাদেরকে 35 দিতে হবে। আমরা 32 জন্য আন্দোলন করেছি, আমরা কত আন্দোলন সরাসরি অংশগ্রহণ করেছি শুধুমাত্র 35 দাবি বাস্তবায়নের জন্য। আর সেখানে কিভাবে, যেখানে যারা পরীক্ষা দেয়নি সে 8 লক্ষ আউটসোর্সারদের চাকরি দেওয়া হয়, আনসারদের দাবি মানা হয়, রিক্সাওয়ালাদের দাবি মানা হয়, আমরা অবশ্যই চাই আমাদের দাবি মানা হোক, 35 বাস্তবায়ন করা হোক, না হলে আমরা এই রাজপথ ছেড়ে যাব না। আমরা প্রধান উপদেষ্টার কাছে যেতে চাই এবং দ্রুত আমরা 35 প্রজ্ঞাপন চাই। আমরা কোনো 32 মানিনি, মানবো না, 32 সংখ্যা আমরা চাই না।